ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ক্লাস পর্ব এক। 1947 সাল থেকে 1975 সালের সকল ঘটনাবলী আপনারা সিরিয়াল অনুযায়ী আমাদের আজকে এই ক্লাসে পাবেন। তো শুরু করা যাক। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয়। 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। 1949 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম। 1952 সালে ভাষা আন্দোলন হয়। 1953 সালে যুক্তফ্রন্ট। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন। 1955 সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আসলে আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 1955 সালে। এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে খাতা নোট করে নিন, তারপর এই সিরিয়ালগুলো আপনার মনে রাখেন 1947 টু 1975। আর আরেকটি কথা, এই বিষয়টি হচ্ছে যে 1947 থেকে 1975 সালে অনেক ঘটনা হয়েছে, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি পরীক্ষা আসে, যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার পড়ে, বেশি অর্ধেক ইম্পর্টেন্টগুলো আমরা এখানে তুলে ধরেছি। তো 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয়। 1958 সালে প্রথম সামরিক শাসন, পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয়। 1959 সালে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ জারি করে। 1962 সালে পাকিস্তানের দ্বিতীয়বার সংবিধান ঘোষণা করা হয়। প্রথম সংবিধানটি বাতিল করে দ্বিতীয়বার সংবিধান ঘোষণা করা হয় 1962 সালে। 1962 সালে সামরিক আইন প্রত্যাহার করা হয়, মানে 1958 সালে যে সামরিক আইন জারি করা হয়েছিল তা 1962 সালে প্রত্যাহার করা হয়। এবং 1962 সালে শিক্ষা আন্দোলন হয়। 1963 সালে 5 ডিসেম্বর হুসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব ইন্তকাল করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়, যেটি 17 দিন স্থায়ী থাকে। কাশ্মীর ইস্যুতে যুদ্ধটি হয়। 1966 সালে 6 দফা আন্দোলন হয় এবং 6 দফা উত্থাপিত হয়, 5 থেকে 6 ফেব্রুয়ারি, এবং আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয় 23 ফেব্রুয়ারি। 1966 সালে আরেকটি ঘটনা হয়, যেটি তাশকন্দ চুক্তি নামে পরিচিত। আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেটা তাশকন্দ চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়। তো 1966 সালে তাশকন্দ চুক্তি হয়। 1968 সালে আগরতলা মামলা জাহির করা হয়। 1969 সালে গণঅভ্যুত্থান হয় এবং 1969 সালে ছাত্ররা 11 দফা দাবিতে আন্দোলন করেন। 1970 সালে সাধারণ নির্বাচন হয়, যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয় এবং 1972 সালে বাংলাদেশের প্রথম সংবিধান রচিত করা হয়। 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের প্রথম সংবিধান। 1973 সালে বঙ্গবন্ধু শান্তিতে জুলিও কুরি পদক পান, যেটি ভূষিত হয়েছিল 1972 সালে, কিন্তু জুলিও কুরি পদকটি পায় 1973 সালে। 1974 সালে বঙ্গবন্ধু প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় বাসন দেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। তো আজকের ক্লাসটি সম্পর্কে আপনার মতামত কী, সেগুলো আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো আরও যদি কোনো বিষয়ে ভিডিও লাগে, সেগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব নিয়ে আসতে। তো ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য।